সংস্কার অবশ্যই লাগবে। বিগত সরকার তো সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। আপনার বয়স হয়তো 40-এর নিচে হবে, আমি জানি না 14 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি আপনার নিজের ভোটটা দিতে পেরেছেন কিনা। আগে যারা ভোট দিতে পেরেছেন, যারা প্রবীণ, তারা তো জীবনে 2-1 বার না হলেও ভোট দিয়েছেন। কিন্তু এখনকার 60 ভাগ তরুণ সমাজ, সমাজের কম্পোনেন্ট হলো 60 ভাগ তরুণ, তারা তো ভোটটা দিতে পারল না। কেন পারল না? পারল না যারা ক্ষমতায় ছিলেন, গণতন্ত্রের প্রতি তাদের মিনিমাম শ্রদ্ধা বুঝছিল। তারা যে জনগণের সরকার এটা তারা নিজেকে মনে করতেন না। তারা তাদের পাওয়ারের কেন্দ্র জনগণকে মনে না করে অন্য জায়গায় মনে করেছেন যে ওই সমস্ত জায়গা ঠিক থাকলে আমাদের আর জনগণের প্রয়োজন হবে না। এই জন্যে জনগণের প্রতি দায়বদ্ধ না হয়ে, জনগণের প্রতি দরদি না হয়ে তারা জনগণের ব্যাপারে খুবই বেপরোয়া এবং বেদরদি ছিলেন, যার প্রমাণ তারা বিগত 15-15.5 বছর রেখেছে। তো বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারপরে নির্বাচন কমিশন, নির্বাচনে আইন কানুন কিছু বিধি প্রবিধির ব্যাপার আছে, এবং নির্বাচনের সময়টা যাতে দেশে ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ মিডিয়া থাকে সেটাও অ্যাসার্ট করে, এখানে অনেকগুলো কালো আইন দিয়ে ব্লক করে রাখা হয়েছে। এই জায়গাগুলোর অবশ্যই জরুরি ভিত্তিতে সংস্কার করতে হবে। এই সংস্কারটা নাতি দীর্ঘ হচ্ছে, খুব দীর্ঘ সময় এটার জন্য নেওয়া কল্যাণকর হবে না। ততক্ষণে আবার যারা দুষ্ট লোক তারা শক্ত হয়ে যাবে, মজবুতভাবে জেঁকে বসবে। অবশ্যই তাদের থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। পলিটিক্যাল যারা তারা চলে গেছে, কিন্তু তাদের দোষর যারা তারা তো রয়ে গেছে, এই জায়গাটা সংস্কার না করলে এই জাতিকে হয়তো বা আরও বড়ো কোনো মূল্য দেওয়ার প্রয়োজন হতে পারে। তা আমরা এটা চাই না যে এই সমস্ত ফ্রিডম ফিরাই আনার জন্য বারবার জাতির সন্তানেরা রক্ত দিতে থাকুক আর কেউ মানুষের জীবন নিয়ে খেলতেই থাকুক, এটা আমরা চাই না। এই জন্য যৌক্তিক সময়ের কথা আমরা বলেছি যে এদেরকে যৌক্তিক সময় দিতে হবে, বছরের পর বছর অবশ্যই নয়, এটা স্বল্পতম সময়ের মধ্যে সারা উচিত। কিন্তু সুনির্দিষ্ট করে আমরা এখনই বলতে যাচ্ছি না, যেহেতু 1 মাসের মতো সময় মাত্র পার হয়েছে। প্রত্যাশা আর সব জায়গা পূরণ হয়নি, সময় লাগবে, কিন্তু অতিরিক্ত সময় নেওয়াটাও ঠিক হবে না। এসব দিক খেয়াল রেখে আশা করি তারা চলবেন এবং চলছেন, আমরা সেটা মনে করি। আর তাদের সঙ্গত সকল কাজে যেগুলো ন্যায়সঙ্গত হবে আমরা সর্বাত্মক সহযোগিতা দেওয়া আমাদের দায়িত্ব মনে করি। তেমনিভাবে কোনো জায়গায় ভুল দেখলে আমরা দৃষ্টি আকর্ষণ করব, চেষ্টা করব সংশোধন করে দেওয়ার, কারণ মানুষ কেউই আমরা ভুলের উঠতে না। আমি যেমন ভুল করতে পারি, ওনারা ভুল করতে পারে, ভুল তো মানুষের হবেই। সেই হিসাবে আমাদের ভুল সংশোধনেরও সেই ইতিবাচক মানসিকতা থাকতে হবে, নেতিবাচক নয়। যার জন্য যে কাজটা উপযুক্ত তাকে সেই জায়গায় বসাতে হবে, এবং উপযুক্ত জায়গায় যদি উপযুক্ত ম্যানিং না হয় তাহলে কিন্তু কাজ উঠে আসবে না। আবার উপদেষ্টারাই সব কাজ করতে পারবেন না, তাদের যারা হাত, ডান হাত, বাম হাত, তাদেরকেও প্রপারলি ফাংশন করতে হবে। তো নির্বাহীর যে 2টা জায়গা রয়েছে, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এই 2টা জায়গাকে ফাংশনিং করতে হবে উপযুক্ত মানুষ দিয়ে। উপযুক্ত মানুষ না হলে কিন্তু এই যন্ত্র ফাংশন করবে না, সমাজ যন্ত্র অচল হয়ে যাবে, বিকল হয়ে থাকবে। কার্যত এখনও কিন্তু ফাংশনিং হয়নি, সেটা আমরা লক্ষ্য করছি। এই জায়গাগুলোতে ওনাদেরকে অ্যাটেনশন বেশি করে দিতে হবে। এটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমি এটা বলিনি, আমি বলেছি দল হিসাবে আমাদের উপরে যারাই জুলুম করেছে, আমি তো আওয়ামী লীগের কথা বলিনি, শুধু আওয়ামী লীগ তো একা আমাদের উপরে জুলুম করে নাই, আরও বহু পক্ষ ছিল আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যারা জুলুম করেছে আমরা সেই জুলুমের প্রতিশোধ নেব না, আমরা তাদেরকে এই জায়গায় ক্ষমা করে দেব। প্রতিশোধ নেওয়া মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া, এই কাজ আমরা করব না। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত আহতের পরিবার, ভিকটিমের পরিবার যদি তারা আইনের আশ্রয় নেয়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনি এটা জানেন যে দল কোনো মামলা করতে পারে না, মামলা করবে ক্ষতিগ্রস্ত পক্ষ। আমি সেই কথাটাই বলেছি, ওইটা না বলে শুধু আমার নামে বিকৃতভাবে উঠাই দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে ক্ষমা করেছে এবং সাধারণ ক্ষমা ঘোষণা করার আমি কে? সাধারণ ক্ষমা ঘোষণা করার অর্থটি হচ্ছে রাষ্ট্রপক্ষ, সরকারে যারা আছে তারা, হয় প্রেসিডেন্ট করবে না হয় প্রধানমন্ত্রী করবে, আমি কে? ইভেন এটা প্রধানমন্ত্রীও পারেন না, এটা প্রেসিডেন্টের প্রপার্টি, আমি কীভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করবো? এই শব্দই তো আমি উচ্চারণ করিনি, সেটা আমার নামে বলা হয়েছে।
তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে দল হিসাবে কী কী জুলুম হয়েছে, আমাদের উপরে নির্যাতন হয়েছে, হয়েছে, আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সমস্ত অফিসগুলো সিলগালা করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, আর শেষ পর্যন্ত বেহুশ হয়ে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এগুলো হইলো দলের উপরে চলুক। আমরা এই জায়গাগুলো বলেছি যে আমরা এটার কোনো প্রতিশোধ নেব না, প্রতিহিংসাপরায়ণ আমরা হব না, আইনের দৃষ্টিতে যা হওয়ার তাই হবে। তবে গণহত্যা এবং নির্দিষ্ট অপরাধের জন্য অবশ্যই অপরাধীদেরকে শাস্তি পেতে হবে। শাস্তি যদি না পায় তাহলে এই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে আগামীতে সমাজের আরও বেশি বড় ক্ষতি করবে। তো সেটা একজন নাগরিক হিসেবে, একটা দলের দায়িত্বশীল হিসেবে আমি চাইব কেন, চাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। তো মিডিয়া কেন এটা করলো, এটা মিডিয়ার কাছেই আমরা বিচার ছেড়ে দিলাম। এটাকে আমার প্রতি বা আমার দলের প্রতি এটা ইনসাফ করা হলো? আপনারা যে আমার পুরা বক্তব্য পুরা লাইন না দিয়ে অর্ধেক লাইন দিয়ে করেছেন, আবার তা বিকৃত করে করেছেন, আমি আপনার টেলিভিশনকে বলছি না, আমি মিডিয়া জগৎকে বলছি, কেউ না কেউ করেছে তো, এমনি এমনি তো এটা এই ধারণা তৈরি হয়নি। এটার জন্য বিএনপিও দায়ী নয়, জামাতও দায়ী নয়, এটার জন্য দায়ী যারা আমাদের বক্তব্য বিকৃত করেছেন তারা। তা আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের কোনো বিভ্রান্তি কেউ সৃষ্টি করবেন না। নির্বাচনের তো এখনও সেই প্রশ্ন আমরা সামনে আনি নাই, এই নিয়ে আমরা বিস্তারিত কোনো আলোচনা আমাদের দলে আমরা করি নাই, কারণ এখন আমরা মনে করছি যে একটা ইমার্জেন্সি টাইমে যাতে পাস করছি। দেখেন, যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলো এখনও কান্নাকাটি করছে, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে যাওয়া, কিছু করণীয় থাকা করার যদি সুযোগ থাকে সেইটা করা, আমরা এগুলো চেষ্টা করছি। এখানে আমাদের সামনে কোনো দল নাই, ধর্ম নাই, যারাই অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং যারই খবর পাচ্ছি আমরা তার কাছে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যে লোকগুলো আহত, অনেকের চোখ চলে গেছে, পা হাত চলে গেছে, এই লোকগুলোর প্রতি কি আমাদের কোনো দায়বোধ নাই, কোনো করণীয় নাই? আমরা সেই জায়গাগুলো নিয়ে আমরা এখন কাজ করছি বা ব্যস্ত আছি বলতে পারেন। এর মাঝে বন্যা, ভারতের পানি আর বারে বৃষ্টি, এই দুইটা মিলে যা হলো সেখানে 12টা জেলায় তো একেবারে অনেক ক্ষতি হয়ে গেল। আমরা সেখানেও এটাকে আমাদের আরেকটা প্রায়োরিটি হিসাবে আমরা সেখানে গিয়েছি। এই জায়গাগুলোকে আমরা মনে করছি যে একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমাদের এটা করণীয়, এটা করা উচিত, এবং অন্যদেরকেও আমরা আহ্বান জানিয়েছি যে আসেন সবাই মিলে করি, কোনো দল কোনো ব্যক্তি এককভাবে এটা পারবে না, এমনকি সরকারের পক্ষেও একা কুলেই ওটা সম্ভব না। এই জন্যে সমাজ যদি সামষ্টিকভাবে এই সমস্ত ভালো কাজের দায়িত্ব নেয় তখন এগুলো করা সম্ভব। আমরা এই বিষয়গুলোকে এখন গুরুত্ব দিচ্ছি, এখনই নির্বাচনে জোট হবে হলে কি ফর্ম নেবে এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবছি। আর বসি তো আমরা সবার সাথেই বসছি, তাদের সাথেও বসা হয়েছে, অন্যান্য 12 দলীয় জোট, 5 দলীয় জোট, বিভিন্ন দল, অনেকের সাথেই আমরা বসেছি। আমরা যেহেতু সমাজকে নিয়ে ভাবি, সমাজের যেহেতু আমরা ভালো কিছু করতে চাই, আমরা যেহেতু চাই যে একটা করাপশন ফ্রি সোসাইটি এখানে বিল্ড আপ হোক, আমরা যেহেতু চাই সোশ্যাল জাস্টিস এখানে এস্টাবলিশ হোক, কাজেই বহু পক্ষের সাথেই তো মত বিনিময় করতে হবে, যারাই সমাজের স্টেক হোল্ডার আছে, আমরা সেটা করছি। আদর্শিক জায়গা থেকে তারা আমাদের ভাই, আমাদের এক আল্লাহর উপর ইমান সবার, আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে আমাদের নবী মানি, তারপরে কোরআনকে আমরা আল্লাহর দেওয়া বিধান মানি, এরপরে আমরা এটা মনে করি যে আল্লাহর দেওয়া বিধান মানব জাতির জন্য সবচেয়ে মঙ্গলজনক, এই সমস্ত জায়গায় আমাদের কোনো মানে চিন্তার কোনো পার্থক্য নেই। কাজে এই চিন্তায় আমরা যারা তাদের মাঝে আমাদের আত্মার বন্ধন থাকবে এটাই তো স্বভাব। এখন অনেকে জোট করার কথা যেটা বলতেছেন সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি এবং কোনো ইসলামী দলও সেই সিদ্ধান্ত নেয়নি, তবে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা সঠিক কথাবার্তা। যেমন অন্যান্য জোট নিয়ে হচ্ছে, এইরকম ইসলামী জোট নিয়েও কথাবার্তা হচ্ছে, সময় বলে দেবে ইনশাল্লাহ এটা শেপ কী হবে না হবে, যেটা দেশের জন্য সমাজের জন্য কল্যাণকর হয় সেটাই হবে ইনশাল্লাহ। আমরা বলেছি যে এমন একটা সরকার আমরা দেখতে চাই যেই সরকার নিজে ইনসাফ করবে সকল ক্ষেত্রে, তার নিজের উপর এবং দেশের জনগণের উপর, যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটা সমঝিয়ে দেওয়ার জন্য সরকার এক পায়ে খাড়া থাকবে, দায়িত্ববোধ সম্পন্ন, তার পাশাপাশি এটা অবশ্যই করাপশন ফ্রি হতে হবে। স্বাধীনতার পরে আমরা একটা সরকারকেও করাপশন ফ্রি পাইলাম না, এটা আমাদের দুঃখ। অথচ এই করাপশন কার উপর করা হয়, জনগণের উপরে করা হয়, জনগণের অর্থই কিন্তু লুটপাট করে নেওয়া হয়। যেমন এই সরকারের সময় কথা এসেছে লক্ষ লক্ষ কোটি
টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কার টাকা এটা? এই দেশের একজন সাধারণ শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষের টাকা। মুষ্টিমেয় কিছু মানুষ অবৈধভাবে লাভবান হয়েছে আর সমস্ত জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গাটা আমরা রিপেয়ার করতে চাই। আমাদের রাজনীতির উদ্দেশ্য এটাই যে সমাজে ন্যায় বিচার কায়েম করা এবং সমাজটাকে স্বচ্ছ ও করাপশন ফ্রি করে তুলতে। আর শিক্ষা যেটা জাতির মেরুদণ্ড, এখানে তরুণ ছাত্র সমাজকে দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা, দুটি জিনিস তাদের মধ্যে থাকবে। একটি হচ্ছে তাদের চারিত্রিক দৃঢ়তা বা সততা, আরেকটি হচ্ছে তারা নলেজের দিক থেকেও এক্সিলেন্স, যেটা সেটা তারা অর্জন করবে। অ্যাকাডেমিক এক্সিলেন্স, তার সাথে মরাল এক্সিলেন্স। মরাল এক্সিলেন্স যখনই থাকবে তখন তার দেশপ্রেম থাকবে, দেশের মানুষের প্রতি তার দায়বোধ থাকবে। এরকম একটা জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে চাই তাহলে শিক্ষাই হচ্ছে তার উপযুক্ত ক্ষেত্র। এই জায়গাগুলোতে আমরা মনে করি সরকারের যেই থাকুক তার অ্যাটেনশন দেওয়া উচিত। মরালিটির ছাড়া যে শিক্ষা, সেই শিক্ষা সমাজের জন্য ধ্বংস ছাড়া কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। এই জন্য অবশ্যই শিক্ষা হতে হবে মরাল বেসড, আল্লাহকে ভয় করার ভিত্তিতে, এবং দায়িত্ববোধ জাগ্রত করার শিক্ষা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে একটা সরকার দেখতে চাই। আন্দোলনে তারা একটা পর্যায়ে পুরোপুরি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু শেষ অংশটা কিন্তু জনগণের নেতৃত্বেই চলেছে, এটা বলতে হবে। তো আমরা শহীদ যারা হয়েছেন বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, তাদেরকে দলীয় পরিচয়ে আমরা পরিচিত করতে চাচ্ছি না। অবশ্যই আমাদের অংশগ্রহণ ছিল, অবশ্যই আমাদের দলের সাথে সম্পৃক্ত লোকেরা শহীদ হয়েছেন এবং বেশ গুড নাম্বারে শহীদ হয়েছেন, কিন্তু আমরা এই নাম্বারটা আলাদা করার পক্ষে নয়। আমরা আমাদের বক্তব্য হচ্ছে সকল শহীদরাই জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর। এই জায়গাটায় তাদেরকে অবিভক্ত অবস্থায় আমরা রাখতে চাই সম্মানের জায়গায়। এই জন্য ওই জায়গাটা আমরা বলতে চাচ্ছি না যে আমাদের দলের কতজন শহীদ হয়েছে। এই তথ্য আমাদের কাছে আছে এবং এটাও দেখেছেন যে আমরা যেখানে এই শহীদদের পরিবারের খবর পেয়েছি আমরা তাদের কাছে ছুটে গিয়েছি, আমরা তাদের দোয়া নিয়েছি, সান্ত্বনা দিয়েছি এবং আমাদের জন্য কিছু করণীয় থাকলে সেটার আমরা চেষ্টা করেছি, করছি, আরও করব ইনশাআল্লাহ। এটা আমাদের জন্যই সৌভাগ্যের কারণ। যারা জাতির জন্য এত বড় ত্যাগ স্বীকার করে গেল, জীবনটাই দিয়ে গেল, তাদের পরিবার ইনশাআল্লাহ জাতির কাছে সম্মানিত থাকবে, বিশেষভাবে আমাদের কাছে সম্মানিত হয়ে থাকবে। সাধারণ জনগণের প্রতি আমাদের অনুরোধ যে দেশটা আমাদের সবার, সুতরাং দেশের স্বার্থে আমরা যেন কোনো জায়গায় কম্প্রোমাইজ না করি। দেশের স্বার্থ যেখানে সেখানে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। কতগুলো বিষয় থাকে, জাতীয় বিষয়, জাতীয় বিষয়ে কোনো বিতর্ক চলে না। এই জায়গাগুলোতে যে কোনো মূল্যে আমাদেরকে সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে যারা দেশকে ভালোবাসে। যারা হটকারী, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, তাদের ব্যাপার আলাদা, কিন্তু দেশপ্রেমিক সকল শক্তিকে এক থাকতে হবে এই সমস্ত জায়গায়। আর এই দেশে আমরাই শুধু ত্যাগ স্বীকার করিনি, হয়তো আমাদের ত্যাগের মাত্রাটা একটু ভিন্ন ধরনের ছিল। আমাদের উপর চাপ দল হিসাবে সবচেয়ে বেশি ছিল, ক্ষতি আমাদের সবচেয়ে বেশি করা হয়েছে। এটা আমি বলি না, এটা আপনারাও বলেন, সাধারণ জনগণও বলে। কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা সবাই কিন্তু জাতীয় স্বার্থে এক। এখানে আমরা এই ব্যাপারে কাউকে আলাদা করতে পারছি না। আর দল হিসাবে সবারই ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তার একটা নীতি আছে, আদর্শ আছে, সেখানে মতের পার্থক্য আসবে। এই অন্যের মতকেও সম্মানের দৃষ্টিতে আমরা দেখতে হবে। আমার একটা বক্তব্য একজনের ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। ভালো লাগলে তিনি ইচ্ছা করলে অ্যাপ্রিসিয়েশন দিতে পারেন, নাও দিতে পারেন। আর যদি তার কাছে খারাপ লাগে তিনি পূর্ণ সমালোচনার অধিকার রাখেন। আমরা মানুষের সমালোচনা শুনতে অভ্যস্ত এবং এটাকে আমরা ওয়েলকাম করি। এই সমস্ত মিলিয়ে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ জাতিকে আর কেউ বিভক্ত করতে পারবে না। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়ায় সম্মানিত হতে পারে না। বিভক্ত জাতি সবসময় অপদস্থ হয়ে থাকে এবং অন্যরা তখন তার উপরে বিভিন্ন ধরনের প্রভাব কাটানোর সুযোগ পায়, যে প্রভাবগুলো বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় প্রভাব হয় এবং জাতীয় স্বার্থ বিরোধী হয়। তো আমরা এই জাতীয় স্বার্থেই গোটা জাতিকে এক থাকার জন্য আহ্বান জানাব। ফয়সালা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা আমরা সবাই বিশ্বাস করি, সমস্ত মানুষ বিশ্বাস করি। আর ফয়সালাটা আসে জনগণের হাত দিয়ে। আল্লাহ যখন ওই রকম কোনো ফয়সালা দিবেন তখন আল্লাহ সেই দায়িত্ব বহন করার যোগ্যতাও দেবেন। আমরা এই বিষয়টা আল্লাহ তাআলার ফয়সালা এবং জনগণের হাতের উপর আমরা ছেড়ে দিয়েছি।
যদি জনগণ মনে করে যে এই দলটা তাদের আস্থা বিশ্বাসের জায়গা ঠিক রাখবে, আমানত বহন করতে পারবে, দেশের স্বার্থে কারোর সাথে কম্প্রোমাইজ করবে না এবং দেশকে জনগণকে অন্তরে ধারণ করে সবার প্রতি সম্মান রেখে সকল দল মত ধর্মকে অ্যাকোমোডেট করে তারা জাতিকে পরিচালনা করতে পারবে, আর সেই দায়িত্ব যদি আসে আমরা চেষ্টা করব জনগণের এই আমানতের মর্যাদা রক্ষা করার সম্মান। গণমাধ্যমকে গণমাধ্যম হিসাবেই দেখতে চাই, এটা তো সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভটাই কিন্তু সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা যখন সঠিক থাকে প্রেসিডেন্ট থেকে পিয়ন সবার কান খাড়া থাকে, এটা যখন সঠিক থাকে পুরা পুলিশ বিভাগ এই নির্বাহী অংশটা একদম কান খাড়া থাকে, সিভিল প্রশাসনের কান খাড়া থাকে, জনগণেরও কান খাড়া থাকে যে যা ইচ্ছা তাই আমি করতে পারি। কিন্তু আমাদের আফসোসের জায়গা হচ্ছে যে মিডিয়া যখন তার এই সততার জায়গা থেকে, বস্তুনিষ্ঠতার জায়গা থেকে যখন বিচ্যুত হয়ে যায়, তখন সমাজে কিন্তু অনেকগুলো ধ্বংস নেমে আসে, যার বাস্তব প্রমাণ গেল 15.5 বছর। যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা বারবার বলতেন মিডিয়া স্বাধীন, কিন্তু মিডিয়া সাক্ষী যে কতটুকু তারা স্বাধীন ছিলেন। আমরা কিছু জিজ্ঞেস করলেই বলতেন যে আমরা প্রচণ্ড চাপে আছি। এই চাপটা কার চাপ? এই কালো শক্তিটা কে? কালো হাটটা কার? এটা পরিষ্কার যে যারা ক্ষমতায় ছিলেন তাদের বিভিন্ন দিক থেকে, এমনকি এই উপকর্মের জন্য রাষ্ট্রের বিভিন্ন এজেন্সিকেও তারা ব্যবহার করেছে, শুধু রাজনীতিবিদরা না, এজেন্সিকেও নমাইয়া দিয়েছে। এবং বহু সাংবাদিক নিহত হয় নাই, আহত হয় নাই, তাদেরকে জেলে নেওয়া হয় নাই, কষ্ট দেওয়া হয় নাই সুতায়নতায় সামান্য অভিযোগে। তো এই তো মিডিয়া স্বাধীন ছিল আমরা দেখতেছি। আমরা চাই এখন যে সময়টা এটাতে মিডিয়া তার জায়গায় ফিরে আসুক এবং বস্তুনিষ্ঠ তার জায়গায় ফিরে আসুক। মিডিয়ার দুইটা সাইড, একটা নিউজ আর একটা ভিউজ। নিউজটা যেন নিরপেক্ষ, ভিউজ আপনার যেটা পছন্দ জনগণকে দিতে থাকে। আপনি এমনকি কোনো আদর্শকে প্রমোট করতে চান করেন, কিন্তু সেটা নিউজ হিসাবে না, সেটা ভিউজ হিসাবে। এই যে আপনি একটা প্রশ্ন আমাকে করলেন, সাধারণ কুমার আর আওয়ামী লীগকে ক্ষমা, আমি দুইটার কোনোটাই বলিনি, অথচ আমার নামে চালান দেওয়া। তা মিডিয়া ইচ্ছা করলে সমাজকে আগায়ও দিতে পারে, আবার ইচ্ছা করলে সমাজে বিপর্যয় সৃষ্টি করতে পারে। প্রত্যাশা করব মিডিয়ার কাছে অতীত যা হয়েছে সেটা ভুলে গিয়ে আগামীর দিনগুলো যেন মিডিয়ার মতোই মিডিয়া ফাংশন করতে পারে এবং এই ক্ষেত্রে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা ভুল করলে আমাদের সমালোচনা করবেন, কোনো অসুবিধা নেই, সমালোচনা করলেই তো আমাদের মধ্যে পারফেকশন আসবে, এটাকে আমরা ওয়েলকাম করব। আরে সাতটা একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কথা বিক্রি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না, গুরু গুরু ভিতর দিয়ে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি স্টমিক চাই তাই খাওয়াই আনছি, বস না দিছি আপনার একটা আহগারে কালিয়া বল আমার সামনে তুমি কি আমারে আম্মা ডাকলাকে তুমি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মামু তুমি গদ্দাল মাইয়া রে, কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার। আমি দেখে নেব হাতে লাগে বেতারে।